দেখিতে ফুল অতি সুন্দর ফুটলে হয় ত্রিপলা পশর মাসে তিন দিন আহাত বমর মদুল লুবে আসে আমি খাজা বাবার শানে একটি করব যেহেতু উনি ওই জায়গায় বসছেন এমন আর সম্মানার্থে আমি ওই গানটা করব পরে আমার যে সিরিয়াল বিচ্ছেদ রয়েছে আর তুমি যে বাবা কি কইছো এটার তো নিত্য হইব তাও আমারে সহকারে না মৌসুমি সহকারে মৌসুমি সাহেব কি বললো আর আমি আওয়াল কি বললাম আর তুমি কি বললা ওটা জনগণের বিচারেই ভালো আমার কিছু বলবো না গায়ক গায়িকা কিছু কথাই শুনলাম না ওয়াজ কিংবা গান বাজনা পেট নীতিতেই চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে রাজ তো ভাই কইতাম যে আগের শিল্পী পরে শিল্পীকে গান গাওয়ার মতো পরিবেশ করে দিতে হবে আমার আগে যিনি গান করেছেন তিনি যদি সাত কবিরে ডুব দিয়ে থাকে তখন আমার চিন্তা চেতনা থাকবে তার সাথে আমি আরো এক হাত বেশি তুলে দেওয়ার জন্য জায়গা মতো তো সবচেয়ে খুশি হয়েছি আমার বাবাজি আমাকে একটি শতকের গান করতে বলেছে আমি শতকের গানটি করব রাত যেহেতু পরে তিনটা বাজে তারপর আমার যুবকদের এই অনুরোধ আছে একটি গানের জন্য অনুরোধ বলব অনুরোধ শিল্পী হই নাই পাশাপাশি আমার শ্রদ্ধা বলব মাসুক ভাই যার অনেক গান করেছি তার একটি গান আছে তো আগে আমি বাবা জানের কথাটা রক্ষা করি তারপর আমি ইয়মদের গানটা দেব ধন্যবাদ গাছে গোপনে একটি ফুল ফুটেছে ডাল চারা ফুল ঝুলিতেছে আসানক বেশে দেখিতে ফুল অতি সুন্দর ফুটলে হয় ত্রিপলা পশর মাসে তিন দিন আহাত বমর মধু লুবে আসে বাধ্য করে ঘরের মধু জেগাইল সে ফুলের মধু ভবে তেসে হইল সাধু আনন্দে হাসে ফুলের রস বড়ই মিষ্ট কাইলে রয় না দুঃখ কষ্ট সরিয়ে যা অদৃষ্ট কাইলে চুষে ফুটে ফুল মাসের মাস সন্ধানে করতে হয় তালাশ আছে গন্ধ মেরা বাস সেই ফুলের রসে ফুল তত্ত্ব ভেদের কথা কবির হৃদয়ে আছে গাঁথা কইলে কথা যথাযথা গতি হয় শেষে যাই হোক এটা আমার দাদা পীরে লিখেছেন ধন্যবাদ সবাইকে আরেকজন যে বলছে যে রহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহাতা মাফ করো আমরা আমি আর কাকে বলবো যে হয় মুর্শিদ সে তো রাসূল ইহাতে আর নাই কোনো গুণ খোদাও সে হয় ক্ষেত্রে আমি গুণাগার এছাড়া কি বলবো তো তুমি যা বলেছ দেখো আমার সিলেটি ভাষায় কয় বেজাগার আঙ্গুল দিও না পরে বাঁশ বাড়ি তুইয়ে দিই ভাই হ্যাঁ জায়গা মতো দিয়ে দিও সাড়ে ছয়